হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গেল টিচার্স নিয়ে এক সুন্দর পদ্ধতি সামনে এলো। সিঙ্গেল টিচার নিয়ে সময় যে প্রবলেম ফেস করছেন, যে রেফারেন্স মেমো নাম্বার 6625 CSC 21 ডেটেড 20/9/2021 অফ CST ওয়েস্ট বেঙ্গল। ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট ফর দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার, সিঙ্গেল টিচার ইন এ পার্টিকুলার সাবজেক্ট ইন দ্য প্রেজেন্ট স্কুল হু ইন্টেন্ডস টু অ্যাপ্লাই ফর দ্য জেনারেল ট্রান্সফার আন্ডার উচ্চশ্রী। উচ্চশ্রী পোর্টালে যে সমস্ত সিঙ্গেল টিচাররা অ্যাপ্লাই করতে চাইছেন কিন্তু অলরেডি অনেকের ব্যাক হয়ে গেছে, তারপরে যে প্রবলেমটি সলভ হয়েছিল যে সিঙ্গেল টিচার হবে, ট্রান্সফার কি পদ্ধতিতে হবে, সেই পদ্ধতির কিন্তু গাইডলাইন সামনে এলো। সেই গাইডলাইনে কি বলছে, গাইডলাইনস তিনটে পদ্ধতিতে গাইডলাইন ভাগ করেছে, স্কুল লেভেল অ্যাক্টিভিটি, ডিস্ট্রিক্ট লেভেল অ্যাক্টিভিটি এবং স্টেট লেভেল অ্যাক্টিভিটি। স্কুল লেভেল অ্যাক্টিভিটি দেখুন, প্রথম পয়েন্টে প্রথম বলছে ইন্টেন্ডিং টিচার্স অ্যাপ্লিকেশন অ্যাড্রেসিং টু দ্য HM অর TIC। যে টিচার অ্যাপ্লিকেশন করবেন TIC কে এবং HM কে, যিনি ট্রান্সফার নিতে চাইছেন। 2 নম্বর, ডিক্লারেশন ফর দ্য সাবস্টিটিউট টিচার্স অফ অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট অফ দ্য নিয়ার বাই স্কুল। নিয়ার বাই স্কুলের কোন সাবস্টিটিউট টিচারের কাছ থেকে ডিক্লারেশন নিতে হবে। দেখুন, দায়িত্ব কিন্তু চলে আসছে টিচারের ঘাড়ে, কিন্তু যদি অ্যারেঞ্জমেন্ট করতে পারেন অবশ্যই জেনারেল ট্রান্সফার পাওয়া যাবে। তাহলে যিনি নিতে চাইবেন তাকে অ্যাপ্লিকেশন করতে হবে HMTIC কে, পার্শ্ববর্তী কোনো স্কুলের সেই সাবজেক্টের টিচারের কাছ থেকে ডিক্লারেশন নিতে হবে। 3 নম্বর, MC রেজুলেশন অফ দ্য স্কুল সিরিয়াল নাম্বার 2। যে টিচারের কাছ থেকে আপনি ডিক্লারেশন নিচ্ছেন সেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির রেজুলেশন কপি নিতে হবে। ম্যানেজিং কমিটিতে সেই বিদ্যালয়ের রেজুলেশন করবে যে ওই অমুক শিক্ষক ওই স্কুলে ওই টিচারের পরিবর্তে ক্লাস করবেন বা সহযোগিতা করবেন বলে ডিক্লারেশন দিতে হবে, যেটা আগের অর্ডারে দেওয়া হয়েছিল যে কিভাবে পার্শ্ববর্তীটা সেইখান থেকেই। এবার দেখুন, 4 নম্বর বলছে MC রেজুলেশন অফ দ্য স্কুল ইন সিরিয়াল নাম্বার 1 অ্যাবাভ। এই যে 1 নম্বর স্কুল, যে টিচার নিতে চাইছেন উচ্চশ্রীর মাধ্যমে জেনারেল ট্রান্সফার, তার স্কুলের ম্যানেজিং কমিটি রেজুলেশন করবে এই বলে যে সেই শিক্ষককে ছাড়া হচ্ছে, তার পরিবর্তে অমুক শিক্ষক অমুক স্কুলের আসছেন এবং তার MC রেজুলেশন তার ডিক্লারেশন সমস্ত কপি নিয়ে। এবার যে টিচার ছাড় নিতে চাই ট্রান্সফার নিতে চাইছেন সেই স্কুলের টিচারের কাজ কি হবে, ফরওয়ার্ডিং লেটার টু দ্য HOI অ্যাড্রেসিং টু দ্য DI এনক্লোজিং 1-4 অ্যাবাভ, দিস উইল বি কভারিং লেটার্স অ্যান্ড বিয়ার রিফ্লেকশন টু দ্য ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট। এই 4টে কপি তার সঙ্গে ফরওয়ার্ডিং লেটার লিখে হেড অফ দ্য ইনস্টিটিউশন, যে টিচার উচ্চশ্রীর মাধ্যমে ট্রান্সফার নিতে চাইছেন সেই টিচারের হেড অফ দ্য ইনস্টিটিউশন DI কে ফরওয়ার্ড করবেন টিচারের ডিক্লারেশন, সাবস্টিটিউট টিচারের ডিক্লারেশন অন্য স্কুলের, অন্য স্কুলের MC রেজুলেশন এবং নিজের স্কুলের MC রেজুলেশন, এই 4টে কপি এক ফরওয়ার্ডিং সহ DI অফিসে ফরওয়ার্ড করবেন, DI অফিসে জমা করবেন। এবার ডিস্ট্রিক্ট লেভেল অ্যাক্টিভিটি, DI কাজ, DI উইল ভেরিফাই পেপার্স ইন লাইট অফ ডাটা অ্যাভেলেবল টু হিজ এন্ড অ্যান্ড ফরওয়ার্ড দ্য অ্যাবভ বাউন্স টু CSC ওয়েস্ট বেঙ্গল। এবার DI সেগুলোকে ভেরিফিকেশন করে কমিশনার অফ স্কুল এডুকেশন কে পাঠাবেন। দেখুন, CSE কমিশনার অফ স্কুল এডুকেশন কে পাঠাবেন। এবার স্টেট লেভেল অ্যাক্টিভিটি, ইফ স্যাটিসফাইড দ্য কমিশন CSE উইল অ্যাপ্রুভ দ্য অ্যাবাভ ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ইস্যু লেটার টু দ্য WBSSC অ্যান্ড সার্ভিং কপি টু দ্য DI। এবার কমিশনার অফ স্কুল এডুকেশন যদি সেই ব্যাপার কাজে খুশি হন, সেই অ্যারেঞ্জমেন্টে খুশি হন, তাহলে তিনি সেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে পাঠাবেন এবং একটা কপি DI কে পাঠাবেন। লাস্টলি, হোয়েন দিস লেটার রিচেস টু দ্য স্কুলস থ্রু ইমেল, দ্য HOI উইল ফরওয়ার্ড দ্য অনলাইন প্রেয়ার অ্যাভেলেবল টু দ্য HOI লগইন টু দ্য SED অ্যান্ড DI লেভেল। এবার যখন এই প্রসেসটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সেই টিচার যে উচ্চশ্রী পোর্টালে যে অনলাইন প্রেয়ার করেছেন সেটা HOI মানে হেড অফ দ্য ইনস্টিটিউশন এবার SED লেভেল এবং DI লেভেলকে ফরওয়ার্ড করবেন, মানে SED অনলাইন পোর্টালে ফরওয়ার্ড করবেন, DI এর কাছে যাবে, DI ফরওয়ার্ড করবেন।
ইস্ট বেঙ্গল সার্ভিস কমিশনকে, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশন থেকে বোর্ডে যাবে, বোর্ড থ্রু আসবে। তাহলে আপনারা আশা করছি বুঝতে পারছেন যে টোটাল প্রসেসটা কি এবং কিভাবে প্রসেসে এগোলে আপনারা যারা সিঙ্গেল টিচার্স আছেন বিভিন্ন স্কুলে, তারা উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফার পাবেন। তাহলে আগে যেমন বলা হয়েছিল যে প্রথমে আপনাকে প্রসেসটা কমপ্লিট করার পর আপনি কিন্তু উচ্চশ্রী পোর্টালে অনলাইনে আবেদন করবেন, এবং বা আবেদন করা আছে আপনার, সেই আবেদনটা হেড অফ দ্য ইনস্টিটিউশন ফরওয়ার্ড করবেন। যখন সিএসসি কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে অন দ্য মেলে ইনফরমেশন বা ইন্টিমেশন আসবে থ্রু ডিআই। আশা করছি আপনারা সবাই এই পদ্ধতির মাধ্যমে অনেকে উপকৃত হবেন, এবং অনেক সিঙ্গল টিচার বন্ধুরা তারা ট্রান্সফার পেয়ে নিজের বাড়ির কাছাকাছি যেতে পারবেন। এই প্রসেসটি আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত বন্ধু বান্ধবদের, পরিচিত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, যাতে আরও সিঙ্গেল টিচাররা এর উপকারটা নিতে পারে। সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পরবর্তী ক্ষেত্রে আরও ইনফরমেশন নিউজ শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।